আস্থা ভোটে জিতে প্রধানের অপসারণ ঘটিয়েও নতুন প্রধান নির্বাচন করতে ব্যর্থ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। বুধবার উপপ্রধান নির্মলা সিংহকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পণ্ডিতপোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান রাজি বেগম। সূত্রের খবর, গত সপ্তাহের মঙ্গলবার প্রধানের অপসারণ ঘটিয়ে ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। পণ্ডিতপোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ইসলামপুর ব্লক প্রশাসন আয়োজিত তলবি সভায় বিজেপি পঞ্চায়েত সদস্যদের সাহায্য নিয়ে পণ্ডিতপোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের 14 জন সদস্যদের মধ্যে 11 জনের উপস্থিতিতে প্রধান রাজি বেগমকে অপসারণ করা হয়। এরপর এক সপ্তাহ কেটে গেলেও নতুন প্রধান নির্বাচন না হয় বুধবার উপপ্রধান নির্মলা সিংহের হাতে দায়িত্বভার তুলে দিলেন অপসারিত প্রধান রাজি বেগম। এই প্রসঙ্গে তৃণমূল নেতা রামপদ হোসেন জানান, আজকে আমাদের চার গঠন ছিল, প্রধান চার উপপ্রধান হাতে তুলে দিলেন, আজ থেকে উপপ্রধান টোটাল চার ভার উপপ্রধান দায়িত্ব। তো কিছুদিন আগে আমার আস্থা যাচাই ছিল 5 তারিখে, ওই আস্থা যাচাইতে আমরা ভোট হয়েছিল। ভোট গণনার পরে আমরা অনস্থার পক্ষে 10 জন ছিল আর বিপক্ষে 1 জন ছিল, ওটাই নিয়ে একটা ডেট হয়েছিল। ওই ডেটটা আজকে ছিল যে আজকে যে চার বুঝাই দিল প্রধান উপপ্রধান হাতে, ওটা আজকে বুঝাই দিল। এই প্রসঙ্গে পঞ্চায়েতের অ্যাসিস্ট্যান্ট ইজাজ আহমেদ জানান, আমাদের পঞ্চায়েতে আজকে 4 জেন্ডার হলো, 4 জেন্ডার আগে পুরাতন প্রধান ছিল, উনি 4 জেন্ডার উপপ্রধানকে দিয়ে দিল, আজ থেকে কাজকর্ম শুনি উপপ্রধান চালাবে। এটা আস্থা ভোট হয়েছিল, মেম্বারের ব্যাপার, মেম্বার অনস্থাপ আনছিল, অনস্থাপ 5 তারিখে অনস্থাপ হয়েছে, রিমুভাল যেটা বলে রিমুভাল হয়ে গেছে, ভিডিও আবার চিঠি করেছে 4 জেন্ডার জন্য, আজকে 4 জেন্ডার হয়ে গেল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।